গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে কত তারিখ? আজকে দাঁড়াও দেখে নিই, আজকে হলো 29 তারিখ শনিবার, এখন বাজে 10টা। তো চা খাবো, আর একদিকে হচ্ছে সকালের টিফিন, মেয়েদের জন্য হবে ডিম টোস্ট, মায়ের জন্য হবে ওই বাটার টোস্ট। তো ওগুলো বানিয়ে নিই, আর এই সব ব্লগটা শুরু করছি 10টা থেকে। তো চলো সাথে থাকো, দেখি আজকে কত দূর কি শেয়ার করতে পারি। অনেকদিন পরে আজকে দুধ চা নিয়ে এসেছি, প্রায় 2 সপ্তাহ যতদিন ধরে অসুস্থ ততদিন ধরে সকালবেলা লিকার চা খেয়েছি। আজকে একটু ইচ্ছা করলো, ওই জন্য দুধ চা আনলাম। আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, যেটা পরশু দিন আমি লাগিয়েছি। আমার মনে হলো যে পেমেন্ট পাওয়ার পরে সব থেকে জরুরি যে জিনিসটা সেটা লাগিয়ে ফেলি, এবং সেটা হলো, দাঁড়াও আগে দেখিনি তারপরে বলছি, এই দেখো সেটা হলো এটা। আশা করি তোমরা বুঝতেই পেরেছ। তো হ্যাঁ, ওয়াইফাইটা লাগিয়েই নিলাম, কারণ যে কোনো ভিডিও আপলোডের জন্য একটা ব্লগারের ক্ষেত্রে আমার মনে হয় ওয়াইফাইটা ভীষণই জরুরি, কারণ যতটা নেট দেয় ততটা নেট দিয়ে সত্যি কথা বলতে ভিডিও আপলোড করা হয় না, সেই এক্সট্রা অনেকটা নেট রিচার্জ করতে হয়। তো আমার মনে হলো সেই তুলনায় এটা অনেকটাই মানে হেল্পফুল, প্লাস আমার যেহেতু 2টো ফোন চলে, তো 2টোতেই রিচার্জ করতে এটার যা রিচার্জ তার থেকে বেশিই যায়। তো সেজন্য আমি পেমেন্টটা পেয়ে আগে ওয়াইফাইটা লাগিয়ে নিলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে, জিও ফিভার লাগিয়েছি, আর এই হচ্ছে কথা। আর চোখ দেখিয়ে এসেছি, আজকে চশমা নিতে যাব, চশমাটা নিয়ে আসবো, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে মেয়েদের জন্য করব ডিম টোস্ট, মায়ের জন্য ব্রেড টোস্ট, আর ছানাটা করে দিয়ে আসলাম, ডিমটা সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ হলে মাকে দিয়ে দেবো, আর মেয়েদের খাবারটা করছি। আমি আগে একটু চাটা খেয়ে নিই, নাহলে সকালে এনার্জি পাবো না। তো চলো ব্লগটা শুরু করলাম, সাথে থাকো। আস্তে আস্তে জানি না কত দূর কি শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব আজকেই ব্লগটা দেওয়ার, সাথে থাকো। তো দেখো, টিফিন করে আরাধ্যাকে প্রজ্ঞাকে খেতে দিয়ে দিচ্ছি, আর বিছানাটা তো গোছানো হয়নি দেখতেই পাচ্ছ। তো আগে ভাবলাম বাচ্চাদের খেতে দিয়ে দিই, তো আরাধ্যা হাত দিয়ে খাবে বললো, ওই জন্য হাত দিয়ে খাচ্ছে। আর ও যেহেতু বাচ্চা মানুষ, তাই ওকে শীতকালে আর নিচে বসালাম না, খাটে বসেই খাচ্ছে। আর এখানে দেখো, আজকে আমি আর মা বাজারে গেছিলাম, তো বাজার অনেক বাজার একসঙ্গে করে এনেছি, কারণ রোজ রোজ সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না বাজারে যেতে। মানে বাজারে যাওয়া আর বাসন মাজা আমার কাছে সব থেকে বোরিং কাজ, তাই একবারে সব সারা সপ্তাহের বাজার করে এনেছি। আর এখানে দেখো ঘরের অবস্থা আর বিছানার অবস্থা, তো চলো সব গুছিয়ে নিই। তো দেখো একদম সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর মাঝখান থেকে দেখো স্নান করে এসে গামছাটা ঠিক চেয়ারের ওপরেই রেখে দিয়েছে, এটা হচ্ছে প্রজ্ঞার কাজ, ও এরকমটাই করে থাকে। আর এদিকে দেখো আমি দেখিয়ে দিই, আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে টমেটো ভর্তা, কাঁচা টমেটো ভর্তা, ভাত, আর হচ্ছে এই পুঁই শাক তরকারি, মানে পুঁই শাক চচ্চড়ি যেটা, আর সরি পুঁই শাক না, পালং শাকের তরকারি, আর ওটা হচ্ছে ডাল ভিজানো, রাতে করার কথা ছিল ছোলার ডাল, সেটা ভিজিয়ে রাখা আছে। আর এখানে দেখো ফুলকপিগুলো, না আমি যখন ভাপাচ্ছিলাম ফুলকপিগুলো একদম ঘেটে ভর্তা হয়ে গেছে জানো, ডিমের ঝোলটা ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে করব, আলুর সঙ্গে ফুলকপিটা একটু সিটি দিতে গিয়ে পুরো ফুলকপি গলে ভর্তা হয়ে গেছে, ফুলকপি খুঁজেই পাওয়া যায়নি। আর এখন বেজে গেছে 2টো, আর এই স্নান টান সবে করে আসলাম। আর এই দেখো এখানে আরাধ্যা এখন খেলছে, তো তো আরাধ্যাকে খাইয়ে আমিও খেয়ে দিই, তারপরে আবার আসছি। গুড আফটারনুন, এখন হচ্ছে 3:30 বাজে, আর এই জাস্ট সবে খাওয়া দাওয়া করলাম, তো এখন একটু শোবো, তারপরে দেখা হচ্ছে আবার বিকালবেলা তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি ঘুম থেকে উঠে চা নিয়ে, তো তারাও দেখাচ্ছি, এই যে চা নিয়ে বাবা চা করলো, একটু আগে উঠলাম ঘুম থেকে, আজকে অনেকটাই ঘুমিয়েছি, তো চা বিস্কুট খেয়ে তারপরে যাব চশমা আনতে। তো তোমাদেরকে বললাম কালকে আমি চোখ দেখিয়ে দিই, আজকে যাব চশমাটা আনতে, তো চলো সাথে থাকো।
চাটা খাওয়া কমপ্লিট করে যখন ড্রেস পরে রেডি হয়ে যাব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব চশমার দোকানে। আর মায়ের জন্য আজকে একটা চশমা বানাতে দেবো, মা অলরেডি ডাক্তার দেখিয়েছিল, তো এই হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন, এটাই নিয়ে যাব। যে পাওয়ারটা লিখে দিয়েছে সেই পাওয়ারেই চশমাটা বানিয়ে আনব। তো এই হচ্ছে এখন কাজ, চলো চাটা খাওয়া শেষ করে তারপরে দেখা করছি। কোথায় যাবা? তম্মানতে যাবে? তোমাকে যেতে হবে না, মাম্মা যাবে। তোমাকে যেতেই হবে, বাইরে তো ঠান্ডা। বুড়ি জড়িয়ে রাখবো কি দিয়ে? কি দিয়ে? নুমাল দিয়ে। সবাইকে গুড ইভিনিং বলো, এইদিকে তাকিয়ে। তো যেমন বলা সেরকম কাজ, দেখো রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে আমাকে বলছে তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো না। তো ওই যে মায়ের সঙ্গে আগে আগে যাচ্ছে, আর আমি ভাবলাম পেছন থেকে একটু ক্যামেরাটা করি, কারণ সামনে ক্যামেরা নিয়ে গেলে খুব রেগে যায়। এখন যত বড় হচ্ছে তত মনে হচ্ছে ক্যামেরা শাই হয়ে যাচ্ছে একদম, মানে কথাই বলতে চায় না। খুব অনেক কষ্ট করে ওকে কথা বলাতে হয় ক্যামেরার সামনে। তো এ দেখো বেরিয়ে গেছি আমরা তিনজন, তিনটে মানে এখানে সেই তিন পুরুষ বলে না সেরকম, আমি, আমার মা, আমি আর আমার মেয়ে, তো সেরকমভাবেই তিনজনে বেরিয়েছি। তো দেখো উঠে গেছি টোটোতে, আর আজকে চশমাটা যে নিতে যা মানে গেছি, সব কিছু তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু চশমা দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো চলো চশমাটা নিয়ে বাড়িতে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি বাড়ি, পরে নিয়েছি নতুন চশমা, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সাথে নিয়ে এসেছি চপ, আর চপমুড়ি নিয়ে বসে পড়েছি। এখন রাত অনেকটাই হয়ে গেছে, 8টা বেজে গেছে, কিন্তু চপমুড়িটা খাবো, রাত্রেবেলা আর খাবো না, ব্যাস। তো কেমন লাগছে জানিও। আমার চৌকো ফ্রেম অনেক পড়েছি, তার জন্য এবার একটুখানি টেস্ট বদল করলাম, প্রজ্ঞা পছন্দ করে দিয়েছে ফ্রেমটা। তো প্রজ্ঞার কেমন চয়েস অবশ্যই জানিও। ভালো লেগেছে। আচ্ছা চলো সাথে থাকো, আবার পরে দেখা করছি। তো দেখ তোমাদেরকে তখন দেখালাম এই জায়গাটা, কিছু কিছু জিনিস আমি কিনেছি, সেটা তোমাদেরকে এখন এখানে বলে দিই ভালো করে। বডি ওয়াশটা কিনেছি, ফেস ওয়াশটা কিনেছি, আর সিরামটা কিনেছি, আর এই একটা টিস্যু কিনেছি, কারণ শীতকালে রাত্রেবেলা মুখে জল দিতে সত্যি খুব খারাপ লাগে, কষ্ট হয়। তো কিছু কিছু যেগুলো বেসিক জিনিস অবশ্যই কিনেছি, আর সকালবেলায় তো দেখালাম ওয়াইফাইটা, ওটাও কিনেছি। তো এই জায়গাটা গোছানো হয়ে গেছে, এখন দেখো এটার অবস্থা। তো আর বিছানাটা একটু মুড়ি ঠুড়ি ছড়িয়েছে আরাধ্যা, তো এগুলো এখন ঠিক করি, আগে বিছানাটা ঠিক করি, আর আলনাটা হয়তো আজকে না হলেও কালকে ঠিক করব। তো চলো দেখি কত দূর কী করতে পারি। আর হাতে একটু নেল পালিশ পরেছি দেখেছো, জানি যদিও বা ভালো লাগছে না, কিন্তু এটা আরাধ্যা কিনিয়েছিল দোকানে, গেছিলাম আমার জিনিস কিনতে, তখন বলছে আমাকে নেল পালিশ কিনে দাও। আর লিপস্টিকটাও কিনেছি, এই লিপস্টিকটা। তো এবার তো কম দামের নেল পালিশ হবে না, ভালো নেল পালিশ চাই। এই নেল পালিশের কালারটাই ওর পছন্দ, ওদেরকে এনে পরিয়ে দিয়েছিলাম আজকে, আমার একটু ইচ্ছা হলো, অনেক দিন নেল পালিশ পরি না, তো ওই জন্য একটু পরে নিলাম। তো মাঝে মধ্যে নিজেকে একটু মানে সাজালে একটু ফ্রেশ লাগে। তো একটু পরে তোমাদেরকে বলছি আমার শরীর খারাপ কী হয়েছিল। তো আলনাটা কালকে গোছাবো, বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কী হয়েছিল আর কেন এতদিন তোমাদের সামনে আসতে পারিনি, তোমাদের থেকে এতটা দূরে মানে থাকতে হয়েছিল এতদিন। তো চলো সাথে থাকো, আসছি একটু পরে।
হয়তো ভাবতে পারে যে এতদিন গ্যাপ মানে হয়তো কোভিড হলো কি না, তো না, আমি দেখেছি যখনই কথা বলবো তখনই এরকম করবো। তো প্রথম তো কোভিড হয়নি আর সেরকম কোনো সিমটম ছিল না, মানে ধরো জ্বর ফর কিছুই হয়নি। অবশ্য এখন সিমটম কিছুই বোঝা যাচ্ছে না, যদিও বা টেস্ট করাইনি, তার কারণ সেরকম প্রয়োজন হয়নি। আমার মেনলি যে প্রবলেমটা হয়েছিল, প্রচণ্ড শরীরটা উইক ছিল, আর এখন যেটা বুঝতে পারছি চোখ দিয়ে সমস্যাটা হয়তো বেশি হচ্ছিল, ঘাড়ে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, ক্লান্তি ভাব, আর প্রচণ্ড শরীরটা উইক ছিল, মানে উঠতে ইচ্ছাই করছিল না বিছানা থেকে, মানে সে কেমন একটা হচ্ছিল, মানে কি বলবো, জ্বর হলে একটা দুর্বল সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু জ্বর নেই, কিছু নেই, সামান্য ঠান্ডা, তার থেকে যে শরীরটা এতটা উইক হয়ে যেতে পারে আমার সত্যি ধারণা ছিল না। আর এটা মেনলি হচ্ছিলো টেনশনে, যেহেতু পেমেন্টটা ঢুকছিল না, এটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি, পেমেন্টটা যেহেতু ঢুকছিল না, ঢুকতে অনেক লেট হচ্ছিল, তো সেই একটা টেনশন কাজ করছিল, তো সেই জন্যই হয়তো হচ্ছিল ওটা বেশি করে। তো যেদিন থেকে ভাবলাম আমি ভিডিও দেবো, সকাল থেকে উঠে কিছুটা কিছুটা করে ভিডিও করলাম, যে দুপুরবেলায় রিডিং করে বিকালে ছাড়বো, মানে সেদিনকার না, মানে তার আগের দিন কিছু কিছু করে ভিডিও করেছিলাম, যে পরের দিন আর কি ওটাকে পোস্ট করব। তো সে যেদিনকার ভিডিও করেছে তার পরের দিন সকালবেলা মেয়েদের যেরকম নর্মালি আমাদের মেয়েদের পিরিয়ডস হয়, এটা তো স্বাভাবিক। আমি জানি এই ভিডিওটা হয়তো অনেক ছেলেরাও দেখবে, কিন্তু এটা ডেইলি ব্লগিং চ্যানেল, আমার কি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আগে অনেক ভিডিওই হয়েছে, যে মেয়েদের পিরিয়ডস ব্যাপারটা নিয়ে। তো আমার মনে হয় না এটা কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে বা কোনো খারাপ একটা বিষয় আলোচনা করার। তো যেহেতু আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, সেহেতু তোমাদের সাথে শেয়ার করার জন্যই বলতে হচ্ছে, এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি না হওয়াই ভালো। তো যেটা আমার হয়েছে, যে যেরকম নর্মাল মেয়েদের পিরিয়ডস হয় সেরকমই হয়েছে। তো আমি ভাবলাম, মানে কোনো কিছু চিন্তা করার তো কারণে নেই, হঠাৎ করে দুপুরের পর থেকে, মানে যত বেলা বাড়তে থাকে 12টা 1টার পর থেকে, এত আমার পেটে যন্ত্রণা হতে থাকে আর ফ্লোটা এত বেড়ে যায় যে মানে আমি আর সহ্য করতে পারছিলাম না, বিছানা জামা কাপড় সব ভিজে যাচ্ছে। তো এত ভয় পেয়ে গেছি আমি, সেই জন্য তোমাদের কাছে বললাম যে আমার অন্য একটা কিছু প্রবলেম হয়েছে, আবার আরও 3-4 দিনের জন্য আমার ছুটি চাই। তো সেদিনকার তো পুরোটাই বিছানার মধ্যে লেগে গেছিলাম, সেই দিনটা এত বেশি ফ্লো প্লাস পেটে যন্ত্রণা হয়েছিল, তো তার পরের দিন ফ্লোটা কমে যায় কিন্তু পেটে যন্ত্রণা ছিল। তো আজকে গিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি আজকে পুরো সুস্থ। আর তারপরে কালকে যেটা হয়েছিল, চোখে মারাত্মক যন্ত্রণা করছিল, যেটা আমার এর আগে হচ্ছিল, তো আমি ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, চোখটা আগে দেখিয়ে নিই। কালকেই গেলাম, চোখ দেখালাম, ডাক্তারবাবু বললো আগে যা পাওয়ার ছিল তার থেকে পাওয়ার অনেকটা বেড়ে গেছে। তো আমি চশমাটা বানিয়ে নিলাম, কারণ শরীরটা আগে ঠিক না থাকলে, যেহেতু ফোনে সব কাজ, ফোনটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা আমরা ফোন ঘাঁটি ব্লগাররা, তো চোখের সমস্যাটা হওয়া স্বাভাবিক। তো আর আমাকে বলেছে একদম তুমি চশমা পরেই থাকবে, এমন না যে কোথাও বেরোলে পর পড়লো, মানে পড়লে বা কিছু, আমার চোখের পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে, তো চশমাটা পরে থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই ছিল আমার পুরো মানে অসুস্থতার ঘটনা। তো এইভাবেই আমি এতটা মানে অসুস্থ এতদিন ধরে চললাম। আর সত্যি কথা বলতে, শরীর অসুস্থ থাকলে বারবার এসে তোমাদের সামনে বলবো আমার শরীর ভালো না, আমার ভালো লাগছে না, আমার শরীর ভীষণ খারাপ, আমার ভীষণ খারাপ লাগে নিজেরও বলতে, কিন্তু যেহেতু একটা ডেইলি রুটিন মেনটেন করতে হচ্ছিলো, সুতরাং সেই মানে ওরকম মুখ চোখ নিয়ে আসলে তোমরা বুঝতেই পারতে, আর আমাকে বলতেই হতো যে আমার শরীর ভালো না, সেই জন্য কী করে একটা লম্বা টাইম গ্যাপ নিয়ে নিলাম। এখন আমি ভালো আছি, সুস্থ আছি, আর আবার ফ্রেশ মাইন্ডে 8 দিনের গ্যাপে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, আবার নতুনভাবে শুরু করলাম তোমাদের সাথে আবার যাত্রা। আশা করি তোমরা কেউ ভুলে যাওনি। হ্যাঁ জানি এখন ভিউস অনেকটাই কমে যাবে, কারণ গ্যাপ দেওয়াটা উচিত না, এতদিন ছুটি নেওয়াটা তো মারাত্মক ভুল, কিন্তু মানুষের শরীরের ওপর কিছু না, যখন শরীর মন ভালো থাকে না তখন সামনে এসে ঘ্যান ঘ্যান করার থেকে কিছুদিন ছুটি নেওয়া ভালো। আমি জানি আমার ফ্যামিলি মেম্বাররা আমার পাশে আছে, আর খুব তাড়াতাড়ি 5,000 হতে চলেছে, জানি না 5,000-এর জন্য এত কেন ঝুলছি, খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর 40 জন বাকি আছে, প্লিজ একটু তাড়াতাড়ি করে সাপোর্ট করে দাও, যদি ভালো লাগে
আর যারা পাশে আছো তাদেরকে তো সবসময় জানাই অনেক ধন্যবাদ। তোমরা এত সাপোর্ট দেখাচ্ছ আমার প্রত্যেকটা কমিউনিটি পোস্ট বলো যাই বলো, তোমরা এত খোঁজ খবর নিচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকে থেকে শুরু হলো ব্লগ দেওয়া, এখন থেকে আবার রেগুলার আসবে। আবার যখন মনে হবে যে আমি একটু হাঁপিয়ে উঠেছি তখন আবার অবশ্যই ছুটি চেয়ে নেবো তোমাদের থেকে, কারণ আমার মনে হয় জীবনে পয়সার যেরকম দরকার আছে সেরকম শরীরটাও মেনটেন করা দরকার আছে, আর নিজের একটু মাইন্ডটাও ফ্রেশ রাখার দরকার আছে। তো যখন আবার একঘেয়ে লাগবে তখন আবার ছুটি নেব হয়তো। আর তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব 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 ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো। যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে তাড়াতাড়ি করে আমার ফ্যামিলিটাকে 5000 করে দিও প্লিজ, এটা একটা আবদার, এটা অর্ডার না। অবশ্যই তোমরা বলতেই পারো যে তোমাকে যদি ভালো না লাগে কেন সাবস্ক্রাইব করবো, আমি একদম বলছি না যে জোর করে আমাকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখা যায় বা দেখার মতন কিছু আছে তাহলেই সাবস্ক্রাইব করো, আর না হলে করার দরকার নেই। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। বাই বাই।